নমস্কার দর্শকবৃন্দ, জয় মা কালী, জয় গুরু। বন্ধুরা, গরুড় পুরাণে জন্ম এবং মৃত্যু নিয়ে অনেক কথাই বর্ণিত আছে। আজ আমরা এই ভিডিও থেকে জেনে নেব শ্মশানে মরা পুড়িয়ে এসে লোহা এবং আগুন কেন স্পর্শ করতে হয় এবং কেনই বা নিম পাতাকে দাঁতে কাটতে হয়। তো বন্ধুরা নমস্কার। বন্ধুরা, আপনারা দেখছেন অপেক্ষা এসবিএন। এমন ধরনের আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। কমেন্ট বক্সে তে লিখবেন জয় মা কালী। বন্ধুরা, মানুষ মারা যাওয়ার পর তার আত্মাকে জম্পুরিতে নিয়ে যাওয়া হয় এবং তার পাপ ও পুণ্যের হিসাব করে তাকে আবার কয়েকদিনের জন্য আত্মারূপে তার বাড়িতে ছেড়ে দেওয়া হয় এবং সে পুনরায় তার শরীরে ঢুকতে চায়, কিন্তু সে পারে না। তারপর সবাই মরদেহকে নিয়ে শ্মশানে নিয়ে তার দাহ করা হয়। মরা মানুষের শরীর থেকে মৃত ব্যক্তির মোহ দূর হয়ে যায়, কিন্তু যদি কারো দেহ দাহ না করা হয় তাহলে তার আত্মা সহজে মুক্তি পায় না। এবং যারা মৃতদেহকে দাহন করতে যায় তারা বাড়িতে ফিরে এসে নিম পাতা অথবা লঙ্কায় কামড় দিতে হয় এবং লোহা আগুন স্পর্শ করতে হয়। কিন্তু এর কারণ কি? বন্ধুরা, এর কারণ হলো আমাদের মধ্যে সবারই কিছু স্বরূপ রয়েছে। এই স্বরূপগুলো যখন আমাদেরকে গ্রাস করে তখন আমরা অন্যের সাথে খারাপ ব্যবহার করে থাকি। আর এমন অবস্থায় মৃতদেহের নেগেটিভ এনার্জি যাতে আমাদেরকে গ্রাস না করতে পারে তার জন্য মৃতদেহের সৎকারের পর অথবা মরা পুড়িয়ে এসে লোহা এবং আগুন স্পর্শ করতে হয় এবং নিম পাতা অথবা লঙ্কায় কামড় দিতে হয়। যেতে যেতে ভিডিওটিকে একটি লাইক করুন, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী, ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।